চ্যাপ্টার 14, 14 নম্বর চ্যাপ্টার, ইউজিং ইলাস্ট্রেটর সিসি উইথ আদার অ্যাডোব অ্যাপ্লিকেশনস, চ্যাপ্টার নাম মানে আদার অ্যাপ্লিকেশনসের সাথে আমরা কীভাবে কাজ করবো, এটা ছিল আজকে চ্যাপ্টারটা। তো ফার্স্টে পেজ নাম্বার 403-তে একটা টপিক আছে যেটা নাম হলো ওয়ার্কিং উইথ অ্যাডোব ব্রিজ। 403-তে অ্যাডোব ব্রিজ, এই একটু পরে পেরেছি আর কি। তো এখানে যাওয়ার পর আমরা যদি ডেস্ক আমরা কী করলাম, একটা আমি আবার দেখাই, ফাইল ব্রাউজিং ব্রিজ এটা দিলাম, এটা দিলে ওপেন হলো, ডেস্কটপে থাকলে এই যে এটা ওপেন হবে। তারপর দেখেন আমরা যদি আমাদের লেসন ফাইলে আমরা ক্লিক করি, তাহলে দেখেন সবগুলো লেসন ফাইল দেখা যাচ্ছে, এবং আমরা যদি ধরেন আজকে লেসন ফাইলটা ওপেন করি, তাহলে দেখেন যে দেখেন এআই ফাইলগুলোকে আমার ডিটিএ সহকারে দেখাচ্ছে এটা, এবং এই দেখেন এটা কত, হ্যাঁ ফাইল নেম কি, ডকুমেন্ট টাইপস এটা কি, ফাইল সাইজ কত, ডাইমেনশন কত, এই ব্যাপারগুলোকে কিছু ইনফরমেশন দিয়ে আমার এই ফাইলটাকে রাখছে। এবং এই ফাইলটা আসলে দেখতে কেমন, মানে এটা ওপেন করলে কেমন হবে সেটাও কিন্তু আমরা অ্যাডোব ব্রিজ থেকে দেখতে পারি আর কি। যে কোনো কন্টেন্ট লেসন 1 যদি যাই দেখছেন এরকম, বাট আমরা যদি ডেস্কটপ থেকে ওপেন করি ফাইল ওপেন, আপনারা যেভাবে ওপেন করেন বা আমরা যেভাবে ওপেন করি, আমরা কিন্তু এটা ডট এআই হিসাবে দেখতেছে, বাট ব্রিজে গেলে একটু আমরা এটার ভিতরে ওপেন করলে কী হয় এরভাবে দেখা যায় আর কি। তো নট অ্যাডোব ব্রিজটা শুধু আসছে যে অ্যাডোব ইলাস্ট্রেটরকেই, মানে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাথে কাজ করে এরকম না, যে কোনো আর কি অ্যাডোব অ্যাপ্লিকেশনের সাথে এটা কাজ করে আর কি। এটা হলো অ্যাডোব আফটার ইফেক্ট, যেটা আমরা অনেক এক বছর পরে করবো। তো এখানে দেখেন অ্যাডোব আফটার ইফেক্টের ফাইলগুলোকেও সে একইভাবে প্রেজেন্ট করতেছে, মানে সব অ্যাডোব অ্যাডোব অ্যাপ্লিকেশনগুলোর সাথে সে একইভাবে কাজ করে আর কি। তো এই ছিল আর কি বিশেষভাবে ছোটো একটা সংজ্ঞা। আচ্ছা এরপর যে টপিকসটা হচ্ছে প্লেসিং অ্যান ইমেজ, একটা ফাইল কীভাবে আমরা ইমেজ নিয়ে আসবো সেটা আপনারা জানেন, ফাইল, হ্যাঁ ফাইল প্লেস। এখন যদি আমরা ডেস্কটপে যাই, লেসন ফাইল এরকম ফাইল নিয়ে আসি, কারণ এই যে ওয়াটার ফাইলটা নিয়ে আসবো, লিঙ্ক থাকুক বা না থাকুক যেটি থাকুক আপাতত প্লেস করলাম। প্লেস করার যদি সিঙ্গেল ক্লিক করি তাহলে দেখেন আমাদের যে ওয়াটার ইমেজটা চলে আসছে, তাই না? আর আরেকটা ওয়ে কীভাবে আসছে, ফাইল প্লেস আমরা ওয়াটারটা সিলেক্ট করলাম, লিঙ্কের আমরা টাস্কটা আমরা ক্লিয়ার করবো, হোয়াট ইস লিঙ্ক, এখানে লিঙ্ক থাকলে সমস্যা নেই, না থাকলে সমস্যা নেই। প্লেস আমরা যেখানে ড্র্যাগ করি ছোট্ট একটু, তা দেখেন সেই ইমেজটাই আমরা ওই সাইজের মধ্যে নিয়ে আসি। আর সিঙ্গেল ক্লিক যখন করছি তখন কি বাই ডিফল্ট আমার ইমেজটা যে সাইজটা ছিল সেটাই সরাসরি বসে করছে। আমার বুঝে গেছে, আমরা যখন ড্র্যাগ করব তখন আপনি যে যতটুকু এরিয়াতে ড্র্যাগ করছেন সেই এরিয়াতে ইমেজটা এটা না 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 লিঙ্কের ব্যাপারে আমি এখন আসি নাই, সব কাজে লিঙ্ক বাইরে আর কি, আমরা আজকে বলবো লিঙ্কে আর কি। সো এভাবে আমরা দুই ওয়েতে আর কি ইমেজগুলো প্লেস করতে পারি আর কি। তো এখানে দেখেন এটা তো ইমেজ ফাইল, এখানে আরেক ধরনের ফাইল আছে, এই যে এটা, এগুলো হলো ফটোশপ ফাইল। তো ফটোশপ ফাইলগুলোকেও আমরা যখন আনবো তখন একইভাবে ইমেজের মতো করে আনবো, এবং ফটোশপ ফাইল হলো গিয়ে পিএসডি, এটাকে বলা হয় পিএসডি ফাইল। এটা হলো অ্যাডোবের আরেকটা অ্যাপ্লিকেশন যেটা আমরা আর একদিন বা দুই দিন পর থেকে আর কি শুরু করব। তো এটা হলো ফটোশপ ফাইল, ফটোশপ ফাইলও প্লেস করার সময় আমরা একইভাবে প্লেস করতে পারি, যেমন লি ব্যাড নামে একটা ফটোশপ ফাইল আছে, এটা সিলেক্ট করলাম প্লেস করলাম, আর যদি সিঙ্গেল ক্লিক করি তাহলে এই যে চলে আসছে। তো ফটোশপ ফাইল যখন আমরা সেভ করব, আবার বলতেছি ফাইল প্লেস ফটোশপ ফাইল, এখানে একটা অপশন আছে যে শো ইম্পোর্ট অপশন,
যদি এই অপশনটা বাই ডিফল্ট হবে মানে ডিসিলেক্ট থাকে, আপনি সিলেক্ট করে নিই প্লেস দিই, তাহলে দেখেন এরকম একটা ডায়ালগ বক্স আসবে, ফটোশপ ইম্পোর্ট অপশন। এই অপশনের মধ্যে আমরা দুইটা আর কি অপশন পাবো, একটা হলো ফ্ল্যাটেন লেয়ার্স টু এ সিঙ্গেল ইমেজ, আর একটা কনভার্ট লেয়ার্স টু অবজেক্টস। সো আমি আবার একটু অন্য একটা ফটোশপ ফাইল নিই, প্লেস ফটোশপ ফাইল, এখানে লিঙ্কটা উঠাই দিতে হবে একটু, কারণ লিঙ্ক থাকলে আমাদের দুইটা অপশন কাজ করবে না। এখানে লিঙ্কটা উঠাই দেবেন, ফটোশপ প্লেস। এখন দেখেন এখানে দুইটা ফ্ল্যাটেন লেয়ার্স টু এ সিঙ্গেল ইমেজ, কনভার্ট লেয়ার্স টু, এরকম দুইটা অপশন পাওয়া যায়। তো ফার্স্ট অফ অল ফ্ল্যাটেন লেয়ার্স এটা কি? ফ্ল্যাটেন লেয়ার্সটা হলে গিয়ে আমরা যে ফটোশপ ফাইলটা নিয়ে আসতেছি সেই ফটোশপ ফাইলে যদি অনেকগুলো লেয়ার থাকে তো সবগুলো লেয়ার মিলে একটা লেয়ারে কনভার্ট হয়ে আসবে, মানে আর আমরা লেয়ার অপশনটা খুঁজে পাবো না আর কি। ফটোশপে তো লেয়ার আছে ইলাস্ট্রেটরের মতো, কিন্তু আমরা যদি ফ্ল্যাটেন লেয়ার দিয়ে আর কি নিয়ে আসি ইলাস্ট্রেটরে, তাহলে তার মধ্যে আর লেয়ার আমরা খুঁজে পাবো না, সবগুলো লেয়ার একত্র একটা লেয়ার নিয়ে ইলাস্ট্রেটরে ইন করবে। আর কনভার্ট লেয়ার মানে হলে গিয়ে ফটোশপে আমরা যেভাবে লেয়ার সিস্টেমে কাজ করছি, যতগুলো লেয়ার ইলাস্ট্রেটরে সেই লেয়ারগুলো মেনটেন করে ইলাস্ট্রেটরে সেই করবে, এগুলো এগুলো মূল পার্থক্য। তো আমরা ফ্ল্যাটেন লেয়ার নিই, ফ্ল্যাটেন লেয়ার পর এটা ওকে দিই। তো ওকে দেওয়ার আগে আরেকটা অপশন আছে, তো ওকে দেওয়ার এখানে হলে কি দিলাম, এবং এখানে দেখেন একটা কমেন্ট সিস্টেম আছে। তো আমরা যদি এখানে অল দিই, এখানে কিছু কথা আছে, এই গ্রিন ফিল লেয়ার উইথ দ্য ওভারলে প্লেন মোডস ইন ইজ অ্যাপ্লাইড টু দ্য অরিজিনাল ইমেজ। এখানে একটা কমেন্ট আছে, এই কমেন্টটা কোথা থেকে আসছে, ওই ফটোশপ ফাইলটা থেকে আসছে, লিলি প্যাড থেকে আসছে। এই কমেন্ট হলো গিয়ে আমরা যখন ফটোশপ শিখবো তখন দেখবো যে কমেন্ট দেওয়া যায় কাজের সময়, যে আমরা যখন এটা এক্সপোর্ট করছি তখন এই কমেন্টটা দিয়ে এক্সপোর্ট করা হয়েছে, যাতে এই ফাইলটা যখন ইলাস্ট্রেটরে আনবো তখন যাতে আমরা পড়তে পারি যে আমাদের ইনফরমেশন কী দেওয়া আছে। তো এখানে অল দিলেও হয়, লাল যখন সাইজ দিলেও হয়, যে কোনো একটা ম্যাটার্স না, এটা বেশি একটা। আমরা যদি ওকে দিই প্রেস করি, এই যে ফটোশপ ফাইলটা চলে আসছে। এবং আপনি যদি লেয়ারে যান তাহলে খেয়াল করবেন যে এটা হচ্ছে একটা লেয়ারে চলে আসছে, একটা লেয়ার, এটার মধ্যে অনেকগুলো লেয়ার নেই। বাট আমরা যদি ফাইল প্লেস এটা কনভার্ট এটা যদি দিতাম, এখানে দেখছেন ডবল লেয়ারসে চলে আসছে, তার মানে এটা ওই লেয়ারগুলো মেনটেন করতেছে ফটোশপ লেয়ারগুলো, এতটুকু আর কি। তো এটা খেয়াল রাখবেন যে এরকম দুই রকম লেয়ার সিস্টেম আছে, একটা হলো ফ্ল্যাটেন, একটা হলো আপনার সবগুলো লেয়ারকে মেনটেন করে আর কি। সেটা তো আরেকটা অপশন আছে ফাইল প্লেস, আমরা তো এতক্ষণ একটা একটা করে ফাইল প্লেস করছি, যদি এরকম হয় আমাদের চার পাঁচটা একসাথে আর কি প্লেস করার প্ল্যান হয় আমাদের, তাহলে কী করবো, সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, মানে তিনটা ইমেজ বা এক তিনটা ইমেজ একটা ফটোশপ ফাইল প্লেস করবো, কি যখন করবো তখন ওয়ান টু থ্রি ফোর এরকম, মানে আমরা জাস্ট ক্লিক করে দিলেই একটার পর একটা করে একটা আসতে থাকবে, সিলেক্ট করছে না সেভাবে ফাইল প্লেস ওয়ান টু থ্রি ফোর, চারটাকে একসাথে সিলেক্ট করলাম কন্ট্রোল প্রেস করে প্লেস, এটা ইম্পোর্ট অপশন চলে আসছে কারণ ইম্পোর্ট অপশনটা টিক চিহ্ন দেওয়া ছিল, ফ্ল্যাট অ্যান্ড সিলেক্ট করলাম ওকে ওয়ান টু থ্রি, ঠিক আছে চলে আসছে, সিঙ্গেল ক্লিক করে করে জিনিসগুলোকে আমরা নিয়ে আসতে পারছি। তো এখানে আবার একটা টপিক ফাইল প্লেস, তো আমরা যখন একটা ইমেজকে নিয়ে আসবো এরকম করে প্লেস করবো, দরকার নেই এটা প্লেস প্লেস, আমরা ইমেজটা প্লেস করলাম। তো এখানে কিছু কথা বলা আছে যে আমরা তো ইমেজ এখানে যেটা লেখা থাকে রবি, এটা আমাদের টেক্সট, এটা আমাদের ইমেজ। সো আমরা কিন্তু এই টেক্সটটাকে সিলেক্ট করে এখানে যে আই ড্রপার টুলটা ছিল, এই আই ড্রপার টুল এটা সিলেক্ট করে যদি আমরা এটা ক্লিক করি, তো এটাও ইমেজ থেকে মানে র্যাস্টার ইমেজ থেকে কিন্তু কালারগুলো সে পিক করতে পারে, ভেক্টর র্যাস্টার দুটো থেকে পিক করতে পারে এটা। এবং এখানে যেটা কথা যে আমরা যখন ইমেজটা নিলাম, এটা কি র্যাস্টার না, ডেফিনেটলি ইটস র্যাস্টার ইমেজ। তো র্যাস্টার ইমেজ থেকে আমরা এডিট এডিট কালার্স
কোথায় অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক আপনি পাইছেন আর কি। মানে এখান থেকে এই ছবিটাকে আমরা কালার অ্যাডজাস্ট করতে পারবো। আর যদি আমরা সায়ান চেঞ্জ করি কোনো রকম কিছু চেঞ্জ হচ্ছে না, এটার কারণ হচ্ছে কি কারণ বলুন তো? এটা প্রিভিউটা অন করা না। এক্স্যাক্টলি, আচ্ছা প্রিভিউটা অন করে যদি আমি সায়ানটা চেঞ্জ করি দেখবেন এই যে সায়ান কালার আর কি এফেক্টেড হচ্ছে। আর যদি একটু ইয়েলো কালার হয় যেখানটায় তাহলে এই যে কালারটা একটু একটু হয়ে গেলো, ভিডিওটা কমাই দিই তাহলে অনেক বেশি ব্লু হয়ে যাবে। বাট তো এরকম করে আমরা একটু এই কালার এডিট করতে পারি আমাদের যদি কোনো ইম্পোর্ট করতে হয় কোনো ইমেজ ফটোশপে, ফটোশপ ফাইল বা কোনো ইমেজ, তো আমরা এখানে অ্যাডজাস্ট কালার দিয়ে এটা করতে পারি। এটা কোথা থেকে পেলাম? এডিট, এডিট কালার্স, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, CMY কে দ্বারা আমরা এটা চেঞ্জ করতে পারি আর কি কালার ব্যালেন্সটা। না না, যে কোনো জেপিজি, জেপিজি ইমেজ আপনি যখন ফাইল প্লেস করছেন তখন এখানে ফটোশপ ফাইলও আছে আবার জেপিজিও আছে, যে কোনো জিনিসই আপনি এইভাবে আর কি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই আর কি, যে কোনো পিকচারে আর কি। তো এরপরে যে টপিকসটা সেটা হলো মাস্কিং ইমেজ। মাস্কিং ইমেজটা খুবই ইজি আপনার জানার কথা এখন। তো এটা একটা ইমেজ, এই ইমেজটা করার পর আমরা যেখানে একটা অ্যালিপস নিই, যে কালারই হোক কোনো সমস্যা না। তো বুঝতে পারতেছেন মাস্কিংয়ের ক্ষেত্রে কী জানে হয়, এটা হলো আপনার এরিয়া আর পিছনটা হলো কন্টেন্ট, দুটোকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে প্যাডটা উপরে, তো আমরা যদি এখানে নিশ্চয়ই জানেন আমরা সিলেক্ট করি যদি এখানে মেক করি তাহলে এটা সরি তাহলে এটা মাস্কিং হয়ে গেছে আর কি। এছাড়া আসলে কী করা যায়, আমরা তো অনেক কমপ্লিট ওইতে বললাম। আচ্ছা আবার একটা ইলিপস ড্র করি, ইলিপস করলাম। এছাড়া কী করা যায়, আমরা দুটো একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক এটা দিলাম, কিন্তু দেখো তো এইভাবে বিভিন্ন ওয়ে তাকে ক্লিপিং মাস্ক করা যায় আর কি। তো ওই এরিয়াটার মধ্যে একটা ক্লিপিং মাস্ক চলে আসছে। আচ্ছা তো এখন তো এটা হয়েছে, এখন একটু যদি হয় এরকম একটা উপরে হয়, এখন স্টারটা সবার উপরে, তার নিচে প্যাথ, তার নিচে ইমেজ, খেয়াল করছেন? আচ্ছা একটু বাইরেই থাকুক। এখন আমি এই দুটাকে সিলেক্ট করে, এই দুটাকে সিলেক্ট করলাম সার্কেল অ্যান্ড ইমেজ। এবার কি ক্লিপিং মাস্ক করলে হবে? আমি যদি রাইট বাটন করে ক্লিপিং মাস্কটা ক্লিক করি হবে না? কেন হবে না? কি বাইরে থাকে হয়তো বা বুঝতে পারছেন একটু বলাটা। যখন আমি এই দুটাকে সিলেক্ট করছি, আমি রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক যখন করব, দুইটাকে সিলেক্ট করে যখন আমি এখান থেকে ক্লিপিং মাস্ক করব, তখন শুধুমাত্র এই দুইটাকে নিয়ে ক্যালকুলেশন হইতেছে, তখন সে লেয়ার দেখতেছে না। না লেয়ার দেখতেছে না কতটা ভুল না, অবশ্যই সে দেখতেছে যে উপরে কোনটা নিচে কোনটা আর কি, এটা এখানে সে দেখতেছে, বাট এই লেয়ারে লেয়ারের ভিতরে ঢুকতেছে না। তখন এই জন্য আমরা করলে কামাল বসে হবে না, কামাল আসলে হয়েছে কারণ এই দুইটাকে নিয়ে ব্যাপার। ওকে ঠিক আছে, লেয়ারের ভিতরে ঢুকে সে সবগুলো রিড করতেছে না। ওকে, আর মনে আমাকে বলছে যখন আমি এই শুধুমাত্র এই দুটো সিলেক্ট করছি, সিলেক্ট হয়েছে, এবার যখন আমি লেয়ারকে ধরে আমি যখন এখানে মেক দিতেছি, তখন তো বুঝতেছি আপনি লেয়ারকে ধরে মেক করতেছেন, তখন সে কী চিন্তা করছে, ওকে আমাকে লেয়ার ধরে মেক করতে যাচ্ছে, তাহলে ক্লিপিং মাস্কের এরিয়া নিশ্চয়ই যাই সিলেক্ট করেন না কেন, যেহেতু আপনি লেয়ার ধরছেন, ও মনে করতেছে যে আমার স্টারটা ইজ এ শেপ, আমার স্টারটা শেপ, তার মানে আমার স্টারের নিচে যা যা আছে তাকে আমি দেখাবো আর কি। তো স্টার আমার শেপ, স্টারের নিচে আছে ইমেজের এই অংশ, বাট সার্কেলটা অনেক দূরে, দ্যাটস ওয়াই আমি যখন এটা মেক ক্লিপ করি তখন স্টারের নিচে ঠিক ইমেজটা দেখাচ্ছে, সে সার্কেলটা দেখাইতে পারতেছে না কারণ স্টারের নিচে সার্কেলটা নাই। যদি স্টারের নিচে সার্কেলটা থাকতো
এটার কালার একটু চেঞ্জ করে দিই এরকম। এখন বুঝতে পারছেন কি কি দেখাবে আর কি কি দেখানো উচিত, স্টারের কি দেখাবে, ইমেজও দেখাবে, সার্কেলটাও দেখাবে, কিন্তু সার্কেলটা কতটুকু দেখাবে, যতটুকু স্টারটা ওভারলাপ করছে আর ইমেজটা দেখাবে কিন্তু এতটুকু, তাই না? আমি তো বুঝতে পারতেছি, তো আই থিঙ্ক আপনারাও বুঝতে পারছেন আর কি যে ব্যাপারটা কি, কেন রাইট বাটন করব, কখন কোনটা করবো, কখন লেয়ারে করব, সব কিছু ক্লিয়ার আর কি। দেখলাম, আই থিঙ্ক আপনারা মাস্কিং ইমেজটা বুঝতে পারছেন, যারা যারা বুঝেন নাই তারা আবার একটু ডিসকাস করবেন পরবর্তীতে। তো আমি ফাইনালি আরেকবার মাস্কিং করি নর্মাল। সো এটা দুটো সিলেক্ট করলাম, এডিট, টিপিং মাস্ক, এটা হচ্ছে। তো মাস্কিং করার পর এখানে একটা অপশন আছে এডিট কন্টেন্ট, তো এই এডিট কন্টেন্টটা সিলেক্ট করার পর আমরা যদি এই এই যে চারপাশে বাউন্ডারি বক্সটা দেখতেছেন, এডিট কন্টেন্ট, এই যে বাউন্ডারি বক্সটা, এটা কি বোঝা যায় না? এটা হলো সেই ইমেজটা নিচের যে সিনারিওটা সেটাই আর কি। এই যে এডিট কন্টেন্ট দিলে এই যে ইমেজটা চলে আসবে, এবং ইমেজটা সরাইলে অবশ্যই ক্লিপিং মাস্কের মানে এটা চেঞ্জ হবে, কারণ ইমেজটাই তো শো করতেছে। এটাই যে আপনারা যদি এখান থেকে ইমেজটা সরান তাহলে কিন্তু টোটাল ইমেজটা এখান থেকে সিনারিও চেঞ্জ হবে, কারণ স্কোয়ারটা ওটা ফিক্সড। আমি যদি ইমেজটা সরাই তাহলে অবশ্যই এটার ভিউটা চেঞ্জ হবে, এটাই হচ্ছে এখানটা, এখানে এটা ছাড়া কিছুই হচ্ছে না, এটা ভিউটা চেঞ্জ হচ্ছে ইমেজটা। আউটলাইন মোড মাস্কিং করলে কোনো তো আমরা এডিট কন্টেন্ট থেকে এটা করতে পারি। এছাড়া আমরা যদি আমাদের এই ক্লিপিং মাস্ক যেটা আর কি এরিয়াটা সেখানে যদি ডবল ক্লিক করে আমি অ্যাসোসিয়েশন মোডে গেলাম, তারপর দেখেন এখান থেকে আমি আমাদের এই সার্কেলটাও চেঞ্জ করতে পারি। এর আগে কিন্তু আমি করছি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করছি, আর এবার পুরো সার্কেলটা চেঞ্জ করতেছি। এরকম সার্কেলটা চেঞ্জ করার পর আমি যদি খুব বেশি নিচে নেমে যাই তাহলে কিছু শো করবে না। কেন শো করবে না আই থিঙ্ক আপনারা এটা বুঝতেছেন, কারণ এটা হচ্ছে এরিয়া, তো ছবিটার মধ্যেই নাই, ছবিটা উপরে আছে আর কি, বা নিচে আছে, বা সাইডে আছে, আমি অনেক দূরে চলে আসছি, তো এই এরিয়ার ভিতরে নিচে কিছু নাই, তো কি শো করবে, ও সাদা। তো আবার যদি আমি একটু উপরে উঠাই দিই, ওকে ছবিটা সে পেয়ে গেছে। সো এটা হচ্ছিল আপনার বেসিক, আমরা যদি কন্টেন্টটা এডিট করতে চাই তা আমরা এইভাবে করতে পারি। ওকে, টিপিং মাস্ক। তো পরের টপিকটা হলো গিয়ে মাস্কিং অ্যান অবজেক্ট উইথ টেক্সট। এটা খুব সিম্পল, আমরা একটা টেক্সট যদি ড্র করি, টেক্সট কি হবে, একটা টেক্সট ড্র করলাম, টেক্সট, তারপর দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি রাইট বাটন ক্লিক করি মেক ক্লিপিং মাস্ক, তত বুঝতে পারতেছেন এটা কী হবে, একই জিনিস আর কি, ওই টেক্সটের মধ্যে এবার ক্লিপিং মাস্কটা হয়ে গেছে আর কি, এবং আমরা এভাবে দিতে পারি। তারপরে আমরা ইচ্ছা করলে এটাকে টাইপ ক্রিয়েট আউটলাইন, এটা যদি দিই তাহলে কী হয়, এখন তার টেক্সট যেটা থাকলো না, এটা মাস্কিংয়ে সরি ভেক্টরে কনভার্ট হইলো, যখন যে যখন আমরা অ্যাঙ্কর পয়েন্ট পাবো, তারপর আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আপনারা জানেন যদি চেঞ্জ করি তাহলে যতগুলো ইমেজের মতো যা যা আছে সেগুলো আর কি শো করতে থাকবে। এই যে ই যদি খুব বেশি বড় করি তাহলে খেয়াল করেন কি হয়, এটা খুব বেশি বড় করলে কিন্তু এগুলো পাবেন আর কি, কারণ ইমেজটা আসলে এতটুকু পর্যন্তই, খুব বেশি নিচে নামলে কিন্তু এই জায়গাগুলো ফাঁকা থাকে যাবে, কারণ এটা আমি ক্লিপিং মাস্ক করছি আর কি। এই তো এইভাবে করে আমরা টেক্সটটাকেও ক্লিপিং মাস্কের মধ্যে নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপর একটা টপিক পাবেন যে ক্রিয়েটিং অ্যান অপাসিটি মাস্ক,
এতক্ষণ শিখছে ক্লিপিং, মানে ক্লিপিং মাস্ক, এবার একটা ওয়ার্ড আসছে অপাসিটি মাস্ক। এই অপাসিটি মাস্কটা কি আর কি, এই অপাসিটি মাস্কটা বোঝার জন্য আমি যে কাজটা করবো একটু ভালো করে খেয়াল করেন। অপাসিটি মাস্কটা ফাইল, সরি ফাইল প্লেস ওয়াটার লিঙ্কিং কিছুই নাই, থাকলে সমস্যা হবে না, প্লেস আমি ওয়াটারটা নিয়ে আসলাম। তো অপাসিটি মাস্কের জন্য আমরা যেটা করব, এরপর একটা রেক্টেঙ্গেল নিব, মানে আমি শেপ, যেহেতু মাস্ক সেটা শেপ, কিন্তু অপাসিটি মাস্কের জন্য আমরা যেটা কাজটা করব হোয়াইট নিব, এটা সাদা রেক্টেঙ্গেলটা সাদা নিব আর কি। এবার দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে একটা অপশন আছে, সিলেক্ট করলে স্ট্রোকে ট্রান্সপারেন্সি, যেটা আমরা উইন্ডোজ থেকেও পাব, এই যে ট্রান্সপারেন্সি। তবে এখান থেকে করবো, করতেছি এখানে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি এখানে নিয়ে আসলাম। তো দেখছেন অপাসিটি মাস্কিং এখানে দেখা যাচ্ছে, আমরা এটাকে, এটা যেটা সিলেক্ট করাই আছে, এখন দেখেন এটা মেক মাস্ক, যেহেতু এটা অপাসিটি মাস্কিং দ্যাটস ওয়াই আমি এটা সাদা নিয়েছিলাম, মেক মাস্ক। তো অপাসিটি মাস্কিংয়ের ক্ষেত্রে কী হবে, যদি আমাদের মেক মাস্ক দিই তাহলে সাদা অংশের ভিতরে যে ইমেজগুলো থাকবে শুধুমাত্র আমরা সেটা দেখবো, আর বাকি যেগুলো আছে সেগুলো হাইড হয়ে যাবে ক্লিপিং মাস্কের মতোই, বাট এটা সাদা থাকবে, এটাই খালি পার্থক্য। এবং ট্রান্সপারেন্সি থেকে এটা কাজটা করতে হবে, ওকে বুঝা গেছে? দেখেন ব্ল্যাক দিই, হয় নাই, সাদা যদি নিতাম, এটা যদি সাদা নিতাম, হোয়াইট সিলেক্ট মাস্ক, ক্লিয়ার? আপনারা কি ক্লিয়ার এটা? আচ্ছা, তো এটা যখন করলেন তখন পাশে দেখেন আরেকটা অপশন আসছে, টোটাল একটা ব্ল্যাক আর মাঝখানে একটু সাদা, এটা দ্বারা কি বুঝেছে? এখানে সিলেক্ট করলে এটা বোঝাবে যে যেই অংশগুলো ব্ল্যাক আসলে দেখতে পারতেছেন সেই অংশগুলো আসলে আমরা দেখতে পারতেছি না, আর যে অংশটা সাদা সেই অংশটাই আমরা দেখতে পারতেছি, এটা দ্বারা এটাই রিপ্রেজেন্ট হয়। যেখানে ব্ল্যাক অংশগুলো সবগুলো ঢেকে গেছে মাস্কিং করার ফলে, সাদা অংশটাই শুধু আমি ভিজিবল করতেছি, এই যে এটা তো হ্যাঁ এটার ক্ষেত্রে আবার 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 হ্যাঁ একটা ইমেজ, এটার পরে সাদা একটা বক্স, দুইটাকে সিলেক্ট করলাম, মেক মাস্ক করলাম, তাহলে যে বক্সের মতো যে এরিয়াটা ছিল শুধু আমরা সেটাকে দেখছি, বাকিগুলো ডার্ক হয়ে গেছে। ও এটার মধ্যে না এডিট কন্টেন্ট না থাকবে না, এর কোনো এডিট কন্টেন্ট নাই, দেখেন এটার মধ্যে কোনো এডিট কন্টেন্ট নেই, আপনি পুরো ইটাকে করতে পারেন, মানে সাদা অংশটাকে চেঞ্জ করতে পারেন, কিন্তু এখানে থাকলে কিন্তু কোনো এডিট কন্টেন্ট পাবেন না, এখানে সিলেক্ট করলে সাদা অংশটাকে আপনি এডিট করতে পারবেন, যে কতটুকু সাদা আর কি, মানে ওই সার্কেলটা সাদা সাদা সার্কেলটা। তো এই হলো অবস্থা যে ব্ল্যাক অংশগুলো আপনি দেখবেন না, সাদা অংশগুলো দেখবেন। তো এটা করার পর একটু খেয়াল করেন, ট্রান্সপারেন্সি, এই সরি গ্রিড, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট টুল এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর যদি আমি এখানে ক্লিক করি তাহলে কী হইলো, আমার এখানে গ্রেডিয়েন্টটা বসছে, সাদা কালো গ্রেডিয়েন্টটা, আমি যেখানে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করি, এখানে হোয়াইট, এখানে ব্ল্যাক, মানে আপনার হোয়াইট থেকে আস্তে আস্তে ব্ল্যাক হচ্ছে, এবং খেয়াল করবেন হোয়াইট থেকে ব্ল্যাক হওয়া মানে হলে গিয়ে যেখানে হোয়াইট থাকবে সেখানে আপনি দেখবেন, যেখানে ব্ল্যাক হচ্ছে সেখানে দেখবেন না, তার মানে এখানে সাদা থেকে আস্তে 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 আপনি ট্রান্সপারেন্ট হয়ে গেল ব্যাপারটা, মানে ফাঁকা হয়ে যাচ্ছে আর কি। এই হোয়াইট আর ব্ল্যাকের দ্বারা আমরা কাজ করে দেখে এটাকে বলা হইতেছে অপাসিটি মাস্ক বা ট্রান্সপারেন্সি লেভেলে আমরা কাজ করতেছি। এখন যদি আমরা এই জিনিসটাকে একটু ঘুরাই দিই, বা ঘুরাই দেওয়ার দরকার নাই, আমরা যেখান থেকে শুধুমাত্র একটা ড্র্যাগ করি একটা, তাহলে কি এটা হলে গিয়ে হোয়াইট, এটা কি হোয়াইট না, কিছু হোয়াইট, এখানে কি ব্ল্যাক না, ব্ল্যাক, তার মানে কি আমরা যত ব্ল্যাকের দিকে যাব এটা আস্তে আস্তে কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যেতে থাকবে, দেখেন
ব্ল্যাকটা ছোট করলে, মানে এই যে আপনি যে ব্ল্যাকটা ছোট করেন, যেটা খালি হওয়া শুরু করছে আর কি, আপনি দেখতেছেন না জায়গাগুলো। এবং আপনি যদি এই ইমেজটা দেখেন, এবার দেখছেন হোয়াইটটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে আপনার দেখার পরিমাণ কমে যাচ্ছে। আবার যদি আপনি এটা একটু বাড়াতে থাকেন তাহলে একটু বাড়বে হোয়াইট, কারণ ব্ল্যাক হয় লাস্টে। আর আমরা যদি এটাকে অনেক বড় করে দিই তাহলে দেখেন যে আমরা পুরো ইমেজটাকে দেখতে পারবো, কারণ ব্ল্যাকটা তো অনেক উপরে, এই জন্য এখান থেকে দেখতে পাচ্ছি। সো এটা করার জন্য আমরা ব্ল্যাক অংশটা বাড়াই দিব। তো দেখেন ওই ইমেজ থেকে আমি কিন্তু এরকম একটা ব্লেন্ড করলাম জিনিসটাকে, জিনিসটাকে ব্লেন্ডিং করে দিলাম আর কি। আগে কেমন ছিল জিনিসটা, কিরকম ছিল দেখতে, একটা সলিড সলিড ছিল, এখন কিন্তু সলিড না, মিশে গেছে, কারণ এটা গ্র্যাডিয়েন্ট হয়েছে। গ্র্যাডিয়েন্ট মানে কি, সাদা থেকে আস্তে 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 কালোর দিকে আসছে। অপাসিটি মাস্ক কেন ইউজ করি, সাদা মানে হলো যে আমরা দেখবো, কালো হলে আমরা দেখবো না, মানে দেখা থেকে আস্তে 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 জিনিসটা মিশে গেছে, ব্লেন্ডিং হয়ে গেছে। সেম কাজটা আমি করবো আরেকবার, ফাইন প্লেস এখানেই করি, লিলি প্যাড ইন প্লেস। এখানে একটা ইমেজ নিয়ে আসলাম, এই ইমেজটাকে এখানে বসাইলাম, খেয়াল করেন এই ইমেজটাকে এখানে বসাইলাম। লিলিপ্যাডটাকে বসালাম, তারপর আমি কী করবো এই লিলিপ্যাডটার মধ্যে আর কি এর কাজ করবো। এটা কি নিব, পুরো হোয়াইট, পুরো হোয়াইট নিলাম। তারপর এই সরি হোয়াইটটা আর লিলিপ্যাড যে ইমেজটা এটাকে সিলেক্ট করলাম, বুঝতেছেন মেকলিপিং কাজ করবো, তাহলে শুধুমাত্র আমরা হোয়াইট অংশ দেখতেছি, বাকিগুলো দেখবো না। এখানে সিলেক্ট করবো, এখানে সিলেক্ট করে আবার আমরা গ্র্যাডিয়েন্টে যাবো, গ্র্যাডিয়েন্টে যাওয়ার পর সিলেক্ট করলে হোয়াইট থেকে ব্ল্যাক, হোয়াইটটা এখানে থাকবে না, হোয়াইটটা থাকবে উপরে এবং ব্ল্যাকটা থাকবে এই ক্ষেত্রে নিচে, এই এরকম একটা অবস্থা। তাহলে যদি আমি এটা সিলেক্ট করি তাহলে আপনি বুঝতেছেন যে আমি যদি আসলে গ্র্যাডিয়েন্ট তৈরি করতে চাইছি, দুইটা ইমেজ অফ গ্র্যাডিয়েন্ট, একটা হলো যে আপনার মানে সাদা, এটা আমার একটু হয়ে গেছে, শরীরটা বাইরে থেকে খুলে খুলেছে, একটু বড় করে দিই বেশি কিছুটা এরকম। এই ইমেজটাকে এখান থেকে আস্তে 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 ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর এই ইমেজটা কি হয়েছে উপর থেকে আস্তে 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 ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই কাজটা তৈরি করার জন্য আমাদের অপাসিটি মাস্ক নিয়ে হেল্প, এই কাজটা খুব প্র্যাকটিসের ব্যাপার, একটু প্র্যাকটিস করলে হাতে জুড়ে যাবে। দেখো এটা ছিল অপোজিট অপোজিট মাস্কিং। আচ্ছা এবার যে টপিকটা দেখবো সেটা হলো গেল লিঙ্ক। এতক্ষণ পর আমরা লিঙ্কে চলে আসছি, যে লিঙ্কটা কি, এত অনেকক্ষণ আমরা লিঙ্ক দিলাম। তো দেখেন এখানে ফাইল প্লেস, এখানে একটা ইমেজ আছে, এটা যদি আমাদের লিঙ্ক থাকে, এই ইমেজটা যদি আমাদের লিঙ্ক থাকে তাহলে কী হয় আসলে, প্লেস লিঙ্ক, আবার করি ফাইল প্লেস লিঙ্ক। দেখেন এই ফাইলটা আমাদের লিঙ্ক অবস্থায় আছে, এই লিঙ্ক মানে হলো গিয়ে যে যেখান থেকে আপনি তাকে নিয়ে আসছেন, আমরা কোথা থেকে তাকে নিয়ে আসছেন, মানে মেইন ফাইলটা কোনটা, হার্ড ডিস্কে আছে যেটা, মানে আমরা যেটাকে নিয়ে আসছি, চলো রেঞ্জ এটা, তাই না? এখন এটাকে আমরা যদি কোনো রকম এডিট করি এখানেও সেটা অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে, মানে হচ্ছে কি এটাকে আমরা ধরেন একটা ই আছে না, এডিট পেন্ট, এটাকে ধরেন আমি পেন্ট পেন্ট ইসের মধ্যে রাখলাম, মানে পেন্ট সফটওয়্যারে। তারপর দেখেন আমি যদি এটাকে এরকম করে কিছু ড্র করি, এরকম ড্র করি, এটাকে এডিট করতেছি, এবং আমি যদি এটাকে সেভ করি,
সেভ, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে বলছে যে সাম ফাইল আর মিসিং আর মডিফাইড। এক্ষেত্রে মিসিং হবে না, এক্ষেত্রে হবে মডিফাইড, কারণ আমি মডিফাই করছি মেইন ইমেজটাকে। আমরা যদি ইয়েস দিই তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যান, দেখছেন ওইখানে আপনি যা করবেন এখানে সেটা এডিট হয়েছে, আপডেট অটোমেটিক, কারণ এটা লিঙ্ক অবস্থায় আছে। আমরা যদি এখান থেকে ফাইলটা ডিলিট করে দিই, কারেক্ট ফাইল হচ্ছে আমি ডিলিট করে দিই, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যান, সাম ফাইল মিসিং অর মডিফাইড, এক্ষেত্রে মিসিং আছে, ইয়েস দিলে পাইতেছে না, কিছুই পাইতেছে না, এগুলো চলে যান, এই যে নাই। রিপ্লেস দিলে কোন ইমেজের সাথে রিপ্লেস করবে সেটা তাকে আবার দেখাই দিতে হবে, অন্য ইমেজ কি দেখাবেন এখানে ওইখানে। না না, যদি আপনি লিঙ্ক না করেন তাহলে তো যাওয়ার কথা না, কপি কপি করে পেস্ট করবো, ও আচ্ছা হ্যাঁ। তো আমি 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 কি করবো একটু আসি তাহলে, ইয়ে বছরের কথা, তার আগে আমি ফাইলটাকে আবার একটু রিব্যাক করে দিই, এটা কাক রিস্টোর মোশারফ কী করবো তাহলে, আমি এখন লুসিং ফাইলে গেলাম, ইমেজটা যেখানে আসছে কপি করবো, এটাকে কপি করবো, যাবো এখানে গিয়ে পেস্ট করবো, তো পেস্ট পেস্ট করলে এখানে চলে আসছে। এখন দেখেন মোশারফ যেটা বলছে যে আমি যদি কপি পেস্ট করি তাহলে এটা লিঙ্ক অবস্থায় চলে আসছে, এটা কীভাবে বুঝবো আমরা, এই জিনিসটা কীভাবে বুঝবো? মোশারফ আগে থেকে করছে দেখে উনি জানে যে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো লিঙ্কের প্রবলেম, তাই তো? তো আমার কিন্তু এটা না দেখলে আমি বুঝতে পারবো, কারণ দেখেন উপরে বাম পাশে লেখা আছে লিঙ্ক, ঠিক আছে মোশারফ? তো আপনাদের ফাইল যদি কোনো ফাইল লিঙ্ক অবস্থায় থাকে সেটাকে আমরা আনলিঙ্ক করতে পারি, সেটা কীভাবে করবো? একটা অপশন আছে দেখেন এমবেড, যদি কোনো ফাইল লিঙ্ক অবস্থায় থাকে এবং আপনি যদি চান যে তার লিঙ্ক আসলে রাখবো না, সেক্ষেত্রে আমরা এমবেড করি তাহলে, আচ্ছা এই ফাইলে একটু প্রবলেম আছে, দ্যাটস ওয়াই এটা চেঞ্জ হয়ে যায়, এমবেড করলে আমরা যদি অন্য একটা ফাইলে কাজ করি, আই মিন ফাইল ওপেন ওয়াটারি করি, ওপেন না তো ফাইল প্লেস ওপেন লিঙ্ক, এটা নিয়ে আসলাম, এই দেখেন লিঙ্ক অবস্থা আছে, আমরা যদি এমবেড করি এটাকে তাহলে দেখেন এখানে ইমেজ চলে আসছে। এটার মানে হলো যে এখন ওই ফাইলটাকে ডিলিট করেন বা এডিট করেন যাই করেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা নিয়ে মাথা ঘামাবে না, অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা এখানে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ দেখলে বোঝা যায় ওটা লিঙ্ক অবস্থা আছে। তো দেখেন এখানে এমবেড আছে, এখন আরেকটা অপশন আছে আনএমবেড, এটা কি? এটা সিলেক্ট করার পর আমি ডেস্কটপে যাওয়ার পর এটাকে আবার নতুন একটা দিই, ওয়াটার ওয়াটার ওয়ান, আনএমবেড করার সময় সেভ দিলাম, তাহলে দেখেন এই ইমেজটা আবার লিঙ্কড হয়ে গেছে আর কি। কার সাথে লিঙ্কড হয়েছে? নতুন যে জায়গায় আমি সেভ করছি ওয়াটার ওয়ানটা, মানে তাহলে কি কি বুঝলাম, আমরা লিঙ্ক ফাইল থেকে আনলিঙ্ক করতে পারি যেটা এমবেড করতেছে, আবার আনএমবেড করলে আবার আমরা দেখা দিব যে কোন ফাইলের সাথে লিঙ্ক হইতেছে আর কি, খুব ইজি, এটা কোনো মানে প্রবলেম না। তো আমরা যখন লিঙ্ক ফাইল করবো, এখন কি লিঙ্ক অবস্থায় আছে না এটা? তো এখন যদি লিঙ্ক অবস্থায় আছে, আমরা যেখানে লিঙ্ক এখানে সিলেক্ট করি তাহলে এখানে এখানে অনেকগুলো ইমেজ আছে যেগুলো আপনাদের ডকুমেন্টে ব্যবহার করা হয়েছে, সেটা দ্বারা আমরা রিপ্লেসও করতে পারি। যেমন আমরা যদি ওয়াটারটা সিলেক্ট করে আমরা এই যে লিঙ্ক ফাইলে দিলাম এখানে আসছে, কায়াকে সিলেক্ট করলে এক মিনিট সিলেক্ট লিঙ্ক, তারপর এখানে এখানে একটা অপশন আছে রিলিঙ্ক, রিলিঙ্ক রিলিঙ্কে সিলেক্ট করলাম, রিলিঙ্ক সিলেক্ট করার পর এখান থেকে আসছে, রিলিঙ্ক সিলেক্ট করার পর ধরুন ওয়াটার আমি যদি কায়াকে সিলেক্ট করি প্লেস দিই, তাহলে দেখেন এটা রিপ্লেস হয়ে আরেকটা অবজেক্ট ইয়েতে কনভার্ট হয়েছে আরেকটা ইমেজে। আবার দেখেন এটা সিলেক্ট করলাম, আমরা যদি আরও কোনো ইমেজ চেঞ্জ করতে চাই রিলিঙ্ক,
আমরা যদি এই যে স্নো প্যাল এটা দিই, প্লেস দিই, এটা চেঞ্জ হয়ে গেল। মানে আপনি যেমন দেখছিলেন না সিম্বলে, যেমন আমরা সিম্বল চেঞ্জ করতে পারি, এভাবে লিঙ্ক ইমেজ যদি থাকে আমরা এটাকে রিপ্লেস করতে পারি আদার্স ইমেজ অথবা ফটোশপ ফাইল দ্বারা আর কি। কী হবে সিলেক্ট সিম্বল, কত ক্লাসে রিপ্লেস করলাম না সিম্বল, কত ক্লাস না, তো দেখেন সিলেক্ট লিঙ্ক ভি লিঙ্ক আপনার যা দরকার সেটার সাথে রিলিঙ্ক হয়ে যাবে। লিপ্যাড রিপ্লেস, তো এটা করার পর আর একটু টপিক্স, একদম লাস্ট টপিক্সে চলে আসছি আমরা। তো দেখেন আমরা এই ফাইলটা ওটা ডিলিট করে দিলাম, এই ফাইলটার মধ্যে না আমি আরেকটা লিঙ্ক করি শেষ আমাদের ক্লাসটা, এই এখানে একটা লিঙ্ক করলাম, লিঙ্ক অবজেক্ট কিন্তু প্লেস করলাম। তো এখন যদি কোনো অবজেক্ট লিঙ্ক থাকে, এখন বছর অবজেক্ট আমাকে সেভ করে পাঠায় দেন, সেভ অ্যাজ দিয়ে ইলাস্ট্রেটর করে আমাকে পাঠাই দিলেন এবং এই ছবিটা আমাকে দিলেন না, সেক্ষেত্রে কিন্তু আমি আপনার এই ছবিটা দেখতে পারবো না, কারণ এটা লিঙ্কটা আপনি তো হার্ড ডিস্কে যেটা আছে সেটা আপনাকে দেন নাই আমাকে ছবিটা। সো আমি কিন্তু সেক্ষেত্রে আপনাদের সলিউশনটা কী হবে, অবশ্যই আমাকে এমবেড করে পাঠিয়ে দিতে হবে। কিন্তু সাপোজ আপনি লিঙ্ক করেই পাঠাতে যাচ্ছেন আমাকে, এটা আপনার একটা মানে ডকুমেন্টস একটা আমাদের কোনো এক কাজে দরকার, সেক্ষেত্রে কী করা যেতে পারে, ওই ফাইলটার সাথে দিয়ে দিতে পারে। তাহলে এখন ধরেন এটা একটা প্রসেস, আর একটা হলো কি আপনি আপনার হার্ড ডিস্কের এক জায়গা থেকে আপনি ফাইল নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে আবার সেই ফাইলগুলোকে ধরে 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 নেওয়াটা একটু প্রবলেম বা কাজটা করা যাবে, বাট একটু ফার্স্ট ওয়ে আছে একটা, সেই ফার্স্ট ওয়েটা আমি দেখাবো বা আদার্স কিছু বেনিফিট আছে। যেমন এখানে একটা লিঙ্কড অবজেক্ট আছে আর এখানে একটা টেক্সট আমি লিখি, গুগলই একটা গুগল লিখলাম, এই লেখাটাও লিখলাম, তো এখানে লিঙ্ক ফাইল, এটা একটা টেক্সট ফাইল, এখানেও কিছু কাজ করা আছে, আর্টওয়ার্ক সব কিছুই আছে। তো এই ফাইলটা যদি আমি কাউকে সেন্ড করতে যাই বা কিছু করতে যাই, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারবো, এই ফাইল এখানে একটা প্যাকেজ, এই প্যাকেজ করার আগে আমাদের ফাইলটা অবশ্যই সেভ করে রাখতে হবে, এটা সিস্টেম যে একটা ফাইল প্যাকেজ করার আগে ফাইলটাকে সেভ থাকা অবস্থায় রাখতে হবে। তো চ্যাপ্টার 14 নামে আমি ডেস্কটপে সেভ করলাম, আমার এটা সেভ হয়েছে। এবার আমরা প্যাকেজ করব, প্যাকেজ মানে কি, প্যাকেজ সবগুলোকে মিলে ফাইল প্যাকেজ বলা হয়েছে, যে কোথায় রাখবো প্যাকেজটা, আমি বললাম ডেস্কটপে রাখো। বলছে প্যাকেজের নাম কি, চ্যাপ্টার 14 ফোল্ডার, আমি চ্যাপ্টার 14টা ইকুয়ালি চ্যাপ্টার ফোল্ডার দেখলাম, চলুন একটা লিখতে হয়ে যাই হোক। তারপর আমি যদি প্যাকেজ দিই, এখানে একটা অপশন আসছে, এটা দরকার নাই, ডোন্ট শো এগেইন দিয়ে আপনি যদি ওকে দিয়ে দেন, একটা প্যাকেজ তৈরি হয়েছে, আমি একটা ফোল্ডার তৈরি হয়েছে, ওকে কোথায় আছে ফোল্ডারটা, প্যাকেজ নাম একটা লেস, এই চ্যাপ্টার ফোল্ডার নিয়ে গেছে, ইয়েস এক্স্যাক্টলি চ্যাপ্টার ফোল্ডার, এটা আমি নাম দিয়েছিলাম। আমি যেটা ওপেন করি তাহলে দেখেন আমাকে আপনি এই ফাইলটা পাঠাতে চাইছিলেন আপনারা, এই ফাইলটা চলে আসছে অটোমেটিক্যালি, এবং এটার সাথে সাথে আপনি কি ফন্ট ইউজ করছেন সেটাও কপি হয়ে আপনার কাছে প্যাকেজে চলে আসছে, যাতে আমার ফন্ট নিয়ে কোনো ঝামেলা না হয়। যদি আপনি ওই যে ই ফন্ট ওই যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফন্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না। এবং আমি লিঙ্ক করলে আমাকে বলেও দিচ্ছে যে কী কী লিঙ্ক তুমি ইউজ করছো, যাতে আমার কোনো প্রবলেম না হয় ওপেন করতে ফাইলটা। এবং এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, রিপোর্ট দেওয়া, যে এই ডকুমেন্টটা কী, নাম কী, ডকুমেন্টের কালার মোড কী, ডকুমেন্টের রুলার্স পয়েন্ট কী ছিল, কালার প্রোফাইল কী ছিল, দরকার নাই কালার প্রোফাইল আপনার চিন্তা করা, আর্টবোর্ডের সাইজ কত, কাজের ধারণা ফুল প্যাকেজ সিস্টেম মোরক দেওয়া আর কি একটা, এবং সব রকম ডাটা দেওয়া দেওয়া, কিন্তু কোনো প্রবলেম নেই। এবং আমি তাহলে যে কেউ আমি না কে যে কেউ মেল করে দিলে ফাইলটা খুব ইজিলি উইদাউট এনি হ্যাসেল শোকেন করতে পারবে, কিচ্ছু না, এটা হলো প্যাকেজের গুরুত্বটা। তো এতটুকু ছিল আজকের লেসনটা আর কি, প্র্যাকটিস সেশন শুরু হবে আপনাদের।